পুরী, বাঙালির সেকেন্ড হোম বলতে পুরীকেই বোঝায়। গরমকাল বা শীতকাল বাঙালি সবসময় ছুটে আসে পুরী ধাম। অপরূপ সাজে সজ্জিত এই পুরীর সমুদ্র সৈকত বা সমুদ্র বীচ আর জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির জুড়ে অলৌকিক কাহিনী, তাই তো বাঙালি সবসময় ছুটে আসে পুরী ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো কি বন্ধুরা, ভালো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। তোমরা হচ্ছে ভিলেজ কিং চ্যানেলের ফ্যামিলি মেম্বার, তো টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমি যাচ্ছি ফ্যামিলির সঙ্গে পুরী। আজকে সারা রাত বাসে ট্রাভেল করব আর কাল ভোরের বেলা পৌঁছে যাব। তো আমি যাচ্ছি ফ্যামিলির সাথে ঘুরতে ফার্স্ট টাইম, তো আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, পুরীতে কী করি না করি আরও অনেক জায়গায় ঘুরবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর এখন তো দেখতেই পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে আছে, লোকজনও চলে এসছে, একটু পরে বাসটা ছাড়বে। আর আমার ফ্যামিলি আছে আর সঙ্গে মিষ্টিও আছে, তো ভিডিওটা পুরো সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন এই যে ফ্যামিলি আর সব লোকজন দাঁড়িয়ে আছে, এই একজন। গাড়ি ছেড়ে দিয়েছে মাত্র, ছেড়ে দিয়েছে বাকিটা রাস্তায় দেখুন আছে, আর বাকিটা সামনে আছে, আর বাকিটা রাস্তায় বলছি আর দেখাচ্ছি। দিনগুলোই এনজয় করো। বন্ধুরা দেখলেন, 3:38 গাড়িতে উঠেছিলাম, সারা বিকেলটাই গাড়িতে ছিলাম। আর এখন বাজে কটা দেখাও, এখন 7:48 বাজে। এখন আমাদের বাস এখন কোলাঘাটে চলে এসছে, এখানে সব টুরিস্ট বাস এসে দাঁড়ায়, এখানে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বাসে উঠে সারা রাত বাস চলবে। এখন এই বাস থেকে সব নামিয়ে ফেলেছে, আর যা রান্নাবান্না হবে মেনুতে তো দেখতেই পাবে। এখন খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বাস ছাড়বে। এখন এটা একটু ঘুরে নেই আর তোমাদের কিছু দেখাচ্ছি কী আছে না আছে এখানে। কোলাঘাটে সব টুরিস্ট বাস এসে দাঁড়ায়, তারপরে রান্নাবান্না করে খেয়ে দে, তারপরে বাস ছাড়া হয়। প্রচুর সরঞ্জাম বাসের টিকির মধ্যে ছিল, সবাই দেখে আছে, আমরা একটু ঘুরে আসি সামনে দিয়ে, চলো। দীর্ঘ অনেক রাস্তা অতিক্রম করে বাস জার্নি করে অবশেষে আমরাও পৌঁছে গেছি উড়িষ্যার সেই পুরীর মন্দির বা জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শনে। বন্ধুরা, অবশেষে পুরী চলে আসছি, তা এখন হচ্ছে রুমে পৌঁছে গেছি, রুমে এখন একটু বেডশিটগুলো পেতে নেওয়া হচ্ছে, আর এবার যাব পুরীর সমুদ্র বিচে স্নান করতে। এখন আমাদের রুমে পৌঁছে গেছি, রুমে এখন একটু সাফ সাফাই চলছে, আর সামনেই আছে, সামনেই আছে পুরীর বীচ। পুরীর বীচে গিয়েই বাকিটা কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তো এখন চলো যাওয়া যাক। অবশেষে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার জন্য, তো এখন সমুদ্রেই যাচ্ছি সবাই মিলে, একটু আনন্দ করব আর একটু ঘোরাঘুরি করব সবাই মিলে। হ্যাঁ, তুমি কি করবে? ও অনেক মজা হবে না? তাহলে ঠিক আছে, তো এখন চলো সমুদ্রের বিচেই যাওয়া যাক। চলে আসলাম এই যে সেকেন্ড হোম,
বাঙালি সেকেন্ড হোম বে, বাঙালি সেকেন্ড হোম যাকে বলে। ওয়াও, ঢেউগুলো দেখো আর খুব বালি বালি, কি বালি গরম হয়ে গেছে। ছোট 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 ছোট, ওয়াও এত গরম এত গরম। বাঙালি এই জন্যই ছুটে আসে পুরীর বিচে। পুরীর পুরীর লোকটা দেখো, শুধু লোকটা দেখো। শুধু মজা করতে আসে, তাই চলে এলাম। পুরো পুরীর সমুদ্র আর ঢেউগুলো দেখো, আর বালি কেমন কেমন গেছে, বালি বালি চচ্চর করে জ্বালা করছে রৌদ্র এত। বাঙালির অবস্থাটা দেখো, সেই লেগে গেল। এইদিকে আসো, একজন আমাদের এখানে একজন ভয় পাচ্ছে। ঢেউ ঢেউ ভয় পাচ্ছে, এই আসছে এই যে। মানে বাঙালির বিশাল একটা জায়গা। ও ঢেউগুলো আসছে দেখো কত সুন্দর, আর বাঙালি ঘুরতে তো এমনিতেই ভালোবাসে। এত আনন্দ করতে এত মজা করতে, তাই তো বাঙালি সবসময় ছুটে আসে পুরীর সমুদ্র সৈকতে। আমিও তো বলবো আমি আবার আসবো, আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। তাই তোমাদেরকেও বলবো অবশ্যই অবশ্যই পুরীর সৈকত থেকে অবশ্যই ঘুরে যেও, খুব আনন্দ হবে তোমাদেরও। তো বন্ধুরা, রাতে একটু জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম, তা রাতের ক্লাউডটা দেখো প্রচুর প্রচুর ভিড়, প্রচুর মানুষ জগন্নাথ বলরাম সুভদ্রা কাছে দর্শন করতে এসছে, প্রচুর লোক মনস্কামনা পূরণের জন্য জগন্নাথ দেবের কাছে এসছে। তোমাকে দেখাই সামনেটা, প্রচুর প্রচুর মানুষ এসছে দেখো, ভিড়টা দেখো। বন্ধুরা, পুরীর প্রথম দিন এসেই সমুদ্রেতে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে আর মন মানছিল না যে কখন মন্দিরের দর্শন করব, কখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করব। তাই তো রাতেই বেরিয়ে পড়লাম মন্দিরের দর্শনে আর জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শনে। তাই ফ্যামিলির সামনে চলে এসেছি মন্দিরের সামনে, আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর ভেতরে তো ক্যামেরা বা ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না, তাই বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই মন্দিরের অলৌকিক কাহিনী আছে, ভিডিওর সঙ্গে থাকো, তোমরা সবই বুঝতে পারবে, সবই জানতে পারবে। অবশেষে রাতে ক্লাউডটা দেখালাম আর জগন্নাথ দেবের মন্দিরটাও দেখালাম, আর কাল সকালে পুজো দেবো এসে আজকে শুধু একটু দর্শন করে গেলাম জগন্নাথ দেবকে বলরাম সুভদ্রাকে, আর কালকে এসে পুজো দেবো, তাই জন্য আজকে পুজো দেখি দেইনি। আজকে শুধু একটু
দেখা করতে এসেছিলাম আর দেখতে এসেছিলাম আর তোমাদেরকে দেখাতে এসেছিলাম এই তো হাত তুলেছি দেখো না তোমাদেরকে দেখালাম দেখো আমরা ঘুরে এসেছি আমি মিষ্টি হ্যাঁ মা সোনা ঘুরে এসেছি আর দিদি জামাইও বাবি ঢুকেছে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি কালকের সবাই একসঙ্গে আবার পুজো দিতে ঢুকবো তো বন্ধুরা কাল রাত্রে দেখিয়েছিলাম কিছুটা আর আজ সকালে পুজো দিতে যাব তাই বলেছিলাম তো সবাই রেডি হয়ে আছে সবাই রেডি হয়ে আছে সবাই রেডি এখন আমাদের এক পান্ডাকে হচ্ছে ডালার জন্য টাকা দেওয়া আছে আর ওখানে ও পান্ডা আসবে দশটার সময় আমাদেরকে নিয়ে যাবে তাই এখন নিচে যাচ্ছি এখন বাজে প্রায় দশটা বাজতে যায় তো সবাই রেডি হয়ে আছি সকালে এখন মন্দিরে যাবো পুজো দিতে আর মন্দিরে তো ফোন এলাও নেই বাইরের থেকেই তোমাদেরকে কিছুটা দেখাবো আর পুরীর সি বিচ তো দেখিয়েছি তোমাদেরকে সমুদ্রের ঢেউটাও দেখিয়েছি তো এখন পুজো দিতে যাচ্ছি সবাই মিলে পুজো দেওয়ার বাজারটাই দেখাবো তো এখন চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি রুম থেকে মন্দিরের কাছে চলে এসেছি তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি আর প্রচুর প্রচুর লোক প্রচুর মানুষ প্রচুর ভক্ত দেখো ক্রাউডটা দেখো শুধু আর এই যে শ্রী জগন্নাথ দেবের মন্দির কত সুন্দর লাগছে আর ক্রাউডটা দেখাচ্ছি এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দেখো ক্রাউডটা দেখো শুধু না দাদা ক্রাউডে পুরী সবসময় লোক ভর্তি পুরী সবসময় লোক ভর্তি থাকে বিশেষ করে এই সময়টা মারোয়ারিদের বিশাল চাপ হয় প্রচুর ভক্ত এসছে এই মন্দিরে তোমাদেরকে একটা কথাই বলি যে এখানে মোবাইল রাখতে দেয় না তো বন্ধুরা সেই দশটার সময় ঢুকেছিলাম পুজো দিতে আর এখন বাজে একটা বেজে গেছে আর সবে বেরিয়েছি এত অনেক কিছুই দেখলাম মন্দিরের মধ্যে তো তোমরাও এসে ঘুরে যাও মন্দিরে অনেক কিছু দেখতে পাবে আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখো দুজন মিলে ধরেছি সবাই আগে চলে গেছে তো বন্ধুরা এখানে মন্দিরের মধ্যে মোবাইল বা ক্যামেরা তো অ্যালাউ নেই বললেই চলে আর এখানে সব রকম রাখার ব্যবস্থাও আছে তোমরা মোবাইল জুতো ওখানে রেখে দিতে পারো সব রকমের ব্যবস্থা আছে আর মোবাইল তো নিয়ে ঢুকতে দিচ্ছে না তাই জন্য ওখানে পুজো দেওয়া আর কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা যারা পুরী আসতে চাও অবশ্যই মন্দিরের মধ্যে প্রবেশ করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে যেও জয় জগন্নাথ অবশ্যই বলবো পুরী থেকে এসে ঘুরে যেও আশা করি খুব ভালো লাগবে তোমাদের মন্দিরের মধ্যে প্রবেশ করলে আলাদাই একটা মজা পাওয়া যায় আলাদাই একটা ভক্তি আসে তা অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট দেখো খুব ভালো লাগবে তোমাদের আর অবশ্যই অবশ্যই আমরাও খুব মজা করেছি আমরাও ঘুরেছি পুরী এসেছি আর সমুদ্রে নামবো না তা কখন হয় তাই তো জগন্নাথ দেবের পুজো দিয়ে আবার আমরা সবাই মিলে চলে এসেছি পুরীর সমুদ্রে কারণ মন মানছে না যে পুরী এসেছি আর সমুদ্রে গিয়ে স্নান করব না তা কখনো হয় না তাই তো আবার চলে আসলাম আমরা সবাই মিলে পুরীর সমুদ্রে স্নান করার জন্য পুরী মন্দিরে এসে কিছু অলৌকিক কাহিনী শুনলাম যে কাহিনীটা চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না তাই তো আমিও চলে আসলাম ঠিক পাঁচটার সময় মন্দিরের সামনে এখানে প্রচুর মানুষও এসছে দেখতে যে বলছে ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হয়ে যাক না কেন মন্দিরের উপরের পতাকা প্রত্যেক দিনই পাল্টানো হয় আর মন্দিরের উপরে প্রদীপ ধরানো হয় আর একদিন মন্দিরের পতাকা না পাল্টানো হলে এক বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়
আমিও তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম, তাই তো দেখতে ছুটে এসেছিলাম মন্দিরের পতাকা পাল্টানো। সত্যি অপরূপ দৃশ্য, চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না যে কত সুন্দরভাবে মন্দিরের পতাকা পাল্টাচ্ছে আর প্রদীপ ধরাচ্ছে। হয়তো ক্যামেরায় অস্পষ্টতা আছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের উপরে যে চক্রটা আছে, এই চক্রটা অষ্টধাতু দিয়ে বানানো, যেটা নারায়ণের চক্র নামে পরিচিত। যে চক্রটা মন্দিরের যেদিক থেকেই দেখবেন একইভাবে লাগবে, যেন মনে হবে মন্দিরের চক্রটা আমার দিকে তাকিয়ে আছে। আর এই মন্দিরের ছায়া নিচ পর্যন্ত নাকি এসে পৌঁছায় না, সত্যি আমিও দেখেছি এই মন্দিরের ছায়া নিচ পর্যন্ত এসে পৌঁছায় না। এখানকার পূর্বপুরুষরাই এই মন্দিরের পতাকাটা প্রত্যেক দিনই পাল্টায় ঠিক 5টার সময় করে। আমিও দেখতে এসেছিলাম, সত্যি হ্যাঁ এই মন্দিরের পতাকা প্রত্যেক দিনই পাল্টানো হয়। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই মন্দিরের দরজা 20 মিনিট অন্তর অন্তর বন্ধ করে দেওয়া হয়, আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভোগ নিবেদন করা হয় দিনে 7 বার করে, কারণ এটা হচ্ছে মারোয়ারিদের কি একটা মাস বলে হয়তো আমিও জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাই অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অবশ্যই বলবো আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, পুরীর বিচে এসে, শ্রী বিচে এসে এই রাতের ক্রাউডটা দেখো, লঙ্কার চপ এখানে বিক্রি হচ্ছে, আর এদিকে রুটি, আর তারপরে এখানে মেলা চলছে। এখানেই যাব তোমাদেরকে নিয়ে, তো এখন চলো যাওয়া যাক। যে পুরো মেলার মধ্যে চলে এসেছি, শুধু শঙ্খ এখানে। এটা হচ্ছে রাতের ক্রাউড, রাতে কি সুন্দর লাগছে, অমায়িক লাগছে। আর দেখো পুরো বালি, পুরো লাল বালি,
কি নেবে এখানে, এখানে সবকিছুই পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের পতাকা পাল্টানোর পরেই আমরা রাতে চলে এসেছিলাম একটু সি বিচে কেনাকাটা করতে। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর প্রচুর জিনিস আছে, তোমরা এখান থেকে সব কিছুই কিনতে পারো। জগন্নাথ বলরাম সুভদ্রাও আছে, তোমরা এখান থেকে সব কিছুই নেবে, খুব সুন্দর কম দামে এখানে পেয়ে যাবে। প্রচুর প্রচুর দোকান আছে। তো গাইস ভিড়টা দেখো, ক্রাউডটা দেখো, তো ভিড়, এত ভিড়। কি নেবেন এখানে, সবকিছুই পেয়ে যাবেন। বন্ধুরা ভিড়টা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ ভিড়। আর সব কত কিছু নেবে, সব কিছুই পাওয়া যায় এখানে। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখান থেকে রথ, যেখান থেকে রথ নিয়ে যাওয়া হয় সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। দরজা বন্ধ লাগানো আছে, ভেতরে ঢোকাই যাবে না মনে হয়। তোমাদের সামনেটা দেখাই, এটাই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু গেট বন্ধ আছে, কি কারণে তা বলতে পারছি না আর জানিও না। মাসির বাড়ির গেট বন্ধ, হয়তো যদি গেটটা খোলা থাকতো তোমাদের রথটাও দেখাতে পারতাম। সেকেন্ড পার্টটা তোমরা দেখে নিও, আর নাই এটা সেকেন্ড পার্ট না করলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ফার্স্ট পার্টটা দিলাম, আর সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো। আর এই পর্যন্ত ভিডিওটা, এখন টাটা।